স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2023 এবং 2024 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পাঠরত সমস্ত শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। বৃত্তির হার বার্ষিক 12,000 টাকা। তো সহজেই বুঝতে পারছেন, এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ স্কিম উচ্চ মাধ্যমিক পাঠরত সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এই স্কিমের জন্য ফর্ম ফিল আপ করতে পারেন। চলুন দেখে নিই কত পার্সেন্ট নাম্বার পেলে এই স্কিমে ফর্ম ফিল আপ করা যায়, এক নজরে দেখে নিই। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ নিয়ে আলোচনা করব। কেবলমাত্র উচ্চ মাধ্যমিক স্তর পাঠরত 2023 এবং 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এখনও এই স্কলারশিপ এর ফর্ম ফিল আপ করেননি, তাদের সকলকে বলবো অবশ্যই এই স্কলারশিপের ফর্ম ফিল আপ চলছে, আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। তো চলুন দেখে নিই কারা এই স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। যোগ্যতামান মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর পেতেই হবে। যারা 60% নম্বর পেয়েছেন তাদের জন্য সুখবর, আপনারা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে পারবেন। পারিবারিক বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা 2,50,000 টাকার নিচে যাদের রয়েছে অবশ্যই তারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আবেদনের পদ্ধতি, এই ফর্ম ফিল আপ আবেদন করতে গেলে বেঙ্গালোর uchshiksha.wh.gov.in এই ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে SVMCM বাটন দিয়ে লগ ইন করতে পারবেন। এই স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে গেলে কোন কোন দরকারি কাগজগুলি প্রয়োজন, চলুন আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। নিম্নলিখিত তথ্যগুলি আপলোড করতে হবে। প্রথমে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, দ্বিতীয়ত পারিবারিক বার্ষিক আয়ের সংশয়পত্র বা জয়েন্ট ভিডিও, ভিডিও গ্রামীণ এলাকায় যারা বসবাস করেন এক্সিকিউটিভ অফিসার বা ফিনান্স অফিসার, মিউনিসিপ্যাল এলাকায় যারা বসবাস করেন ডেপুটি কমিশনার, কর্পোরেশন এলাকায় যারা বসবাস করে থাকেন অথবা গ্রুপ এ গেজেটেড অফিসার দ্বারা প্রদত্ত হতে হবে। তৃতীয়ত বসবাসের সার্টিফিকেট হিসাবে আধার আইডি, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত শংসাপত্র। চতুর্থত ব্যাংকের পাসবই এর প্রথম পাতার স্ক্যান কপি, ব্যাংক অ্যাকাউন্ট যেন অবশ্যই কার্যকারী অথবা চালু থাকে। পঞ্চমত WBCHS এর অধীনে যে কোনো বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির রসিদ, অর্থাৎ আমি যে বিষয়গুলি আপনাদের সঙ্গে রাখলাম এই বিষয়গুলি অবশ্যই এই ফর্ম ফিল আপের জন্য প্রযোজ্য। আবারও একবার জানিয়ে রাখি, বৃত্তির হার বার্ষিক 12,000 টাকা। ভাবছেন কোথায় গেলে ফর্ম ফিল আপ করতে পারবেন? অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনার এলাকার চারিদিকে যেখানে অনলাইন ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ যারা এই ফর্ম ফিল আপগুলো করছে অবশ্যই আপনি তাদের কাছে গিয়ে এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। যোগাযোগ বেঙ্গালোর uchshiksha.wh.gov.in, এখানে গিয়ে SVMCM এর ইউজার ম্যানুয়ালে গিয়ে বিস্তারিত তথ্য রয়েছে, সেখানে আপনারা সবিস্তারে সব কিছু জানতে পারবেন। এছাড়া প্রয়োজনে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা এবং অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা এর কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাদের মনে যে সমস্যা ছিল যে হয়তো কোথায় গিয়ে কি করব, কোথায় গেলে এই ফর্ম ফিল আপ করতে পারবো, এই সমস্যার সমাধান আপনারা এই ভিডিওতে অবশ্যই পেয়ে গেছেন।
তাহলে আর দেরি নয়, আপনারা গিয়ে এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, যাদের মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর রয়েছে, তারাই এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।